ভোট প্রচার করে অসুস্থ হয়ে পড়লেন বনগাঁ লোকসভা কেন্দ্রের মতুয়া মনোনীত নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। লাগাতার বমি হচ্ছে তার। বৃহস্পতিবার রাতে চিকিৎসা করাতে আসেন বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা না করিয়ে এক ঘন্টা বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তুললেন সুমিতা ও তার নির্বাচনী এজেন্ট সুখেশ চৌধুরী। তাদের দাবি, হাসপাতালে চিকিৎসা করাতে আসলে এক ঘন্টা বসিয়ে রাখা হয় চিকিৎসা পরিষেবা না দিয়ে। বনগাঁ হাসপাতালে চিকিৎসা চরম অব্যবস্থা দাবি সুমিতার। সঠিক চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে একটি নার্সিংহোমে ভর্তি হন। প্রশ্ন তোলেন, একজন নির্বাচনী প্রার্থী যদি সঠিক চিকিৎসা পরিষেবা না পায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়? প্রচার করতে করতে সারাদিন প্রচার করছিল, খাওয়া ঠিক মতো নেই, ভিড়ের অধিকার হয়ে যাচ্ছে, তো সেভাবে জলও খেতে পারছি না। মনে হচ্ছে জলেরও কমে হয়ে গেছে, সকাল থেকে বমি হচ্ছে, কনস্ট্যান্ট বমি হচ্ছে। তো এখানে এলাম, দেখুন চ্যানেল ঘুরিয়েছে অনেকবার, চ্যানেল ঘোরাতে পারছি না, নার্স একদম ঠিক নয়, তারপরে হসপিটালে এত বাজে সব সিস্টেম, এক ঘন্টা বসিয়ে রেখে আর্টিমেন্ট আমাকে চিকিৎসা দিতে পারলো না। বনগাঁ লোকসভার মতুয়া মনোনীত প্রার্থী সুমিতা পোদ্দার, তিনি দীর্ঘদিন ধরে একটানা প্রচার করছেন, প্রচার করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন, প্রায় সকাল থেকে ভমিটিং হচ্ছে, তারপরেও অনেক কষ্টে তিনি প্রচারের মধ্যে ছিলেন। আমরা এক ঘন্টা আগে বনগাঁ হসপিটালে এসেছি, এসে এখানে যিনি রতিন সরকার ডিউটিতে আছেন তাকে বলার পরেও চরম গাফিলতি, চরম অব্যবস্থা, এক ঘন্টা ধরে আমাদের পেশেন্টকে বসিয়ে রেখেছে, চারবার কোনো একজন সিস্টার চ্যানেল করেছে, সে চ্যানেল করতে পারেনি, উপরে পাঠিয়েছে, একবার বলছে কেবিন ফাঁকা নেই, একবার মেল মেডিসিন, একবার ফিমেল কেবিন, এই করে টানা এক ঘন্টা ধরে অথচ কন্টিনিউ ভমিটিং হচ্ছে। চরম গাফিলতি, চরম ব্যর্থতা। একজন প্রার্থীর যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ এই হসপিটাল থেকে কী চিকিৎসা পায়? আমরা চরম ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। আপনার নাম কী? ডাক্তার সুকেশ চৌধুরী, ইলেকশন এজেন্ট সুমিতা পোদ্দার। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন বিভূতিভূষণ হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা। Thank you.